হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ছোটা স্মৃতি বড়া ধামাকা। হর এক স্মৃতি জরুরি হতা হয়। এখন আমরা আছি উল্টোডাঙ্গার একটা ফেমাস পুজো, যেটা হচ্ছে কবিরাজ বাগান। কবিরাজ বাগানের এবারের যে থিমটা, ওনারা অ্যাকচুয়ালি দেখিয়েছে যে হাওড়া ব্রিজটা দেখাচ্ছে এবং হাওড়া ব্রিজের নিচে যে গঙ্গার নিচ থেকে যে মেট্রো যাচ্ছে সেই জায়গা, সেই জিনিসটা এখানে ফুটে তোলানো হয়েছে। বেশ সুন্দর একটা মানে ভাবনা চিন্তা এবারে কবিরাজ বাগানে, এবং তার সঙ্গে দক্ষিণেশ্বরকেও দেখানো হয়েছে। আমি তোমাদের পুরোপুরি ভিউটা দেখাচ্ছি একটু, তাহলে তোমরা বুঝতে পারবে পুরো ব্যাপারটা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কবিরাজ বাগান প্যান্ডেলের যে এন্ট্রিটা হবে এখান থেকেই, এখান থেকে তোমার ব্রিজটাই উঠতে হবে, হাওড়া ব্রিজ। এই চলো একটু দেখা যাক ভিউটা ওপরে উঠে। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, দেখো যতটা এগোচ্ছি ততটা হাওড়া ব্রিজটা এবার আস্তে আস্তে দেখা যাচ্ছে। বেশ সুন্দর লাগছে কিন্তু, এখান থেকে সাধারণ দর্শনার্থীরা এখান থেকে এভাবে প্যান্ডেলে উঠবে। আস্তে আস্তে চলো এগিয়ে যাই, তোমাদের ভেতর দিকটা একটু দেখালে তোমরা বুঝতে পারবে সাধারণত। ঠিক আছে, এখানটা দেখো, এই উপরে ওঠার পর এই যে দেখতে পাচ্ছ পুরো হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে, আর বাঁদিকে দক্ষিণেশ্বরের টেম্পেলটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এই যে সোজা এইভাবে সোজা দর্শনার্থী এগিয়ে গিয়ে এই যে তোমরা এই সাইডটা রাইট সাইডটা দেখতে পাচ্ছ, এখানটা থেকে মানে নর্মাল হাওড়া ব্রিজের নিচ থেকে গেলাম, সব দর্শনার্থীরা যাবে এবং যাওয়ার পর ওই রাইট সাইডটা দেখতে পাচ্ছ, ওখান থেকে নিচে নেবে অ্যাকচুয়ালি মানে যে মেট্রো হয় গঙ্গার নিচের যে মেট্রোটা, সেইখানটায় অ্যাকচুয়ালি প্রবেশ করবে, এবং প্রবেশ করে নিচ থেকে সেই মেট্রোর মধ্যে দিয়ে এসে এই দক্ষিণেশ্বরের টেম্পেলের মধ্যে মা দুর্গাকে রাখা হবে, সেখানেই আমরা মা দুর্গাকে দেখতে পাবো। চলো নিচ থেকে গিয়ে ভিউটা দেখি, মেট্রোর কাজ কতটা কি এগোলো, গঙ্গা নিচ থেকে তারা কীভাবে বোঝাচ্ছে সেই মেট্রোর কাজগুলো, চলো দেখে নে। বন্ধুরা, তোমাদের আমি ওই পোর্শনটা থেকে দেখাচ্ছিলাম হাওড়া ব্রিজটা। দেখো এইভাবে তোমরা ওই সাইডটা থেকে ঢুকলাম, ওই সাইডটা থেকে ঢুকে তোমরা ঠিক এইভাবে নর্মালি হেঁটে আসবে। এখান থেকে হেঁটে আসার পর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটার ওপর থেকে তোমরা এর নিচের দিকটা নামছো। ঠিক আছে, এইভাবে নিচের দিকটা হাওড়া ব্রিজ থেকে নামা হবে, এবং নিচের দিক থেকে নেবে এইভাবেই, কিন্তু এই নিচের দিকের যে অংশটা লেফটে ঘুরে যাচ্ছে সেটা তোমাদের মেট্রোর মধ্যে তোমরা প্রবেশ করছো। তো বন্ধুরা, চলো নিচের দিকটা যাওয়া যাক, মেট্রোর মধ্যে আমরা চলো প্রবেশ করি। মেট্রোর কাজ কতদূর এগোলো চলো সেটা যাওয়া যাক নিচতে। আস্তে আস্তে এগিয়ে যাই নিচের দিকে। এই হচ্ছে তোমাদের মেন মেট্রো, দেখতে পাচ্ছ মেট্রোটা এখানটা থেকে বোঝানো হয়েছে, পুরো পুরো মেট্রোটাই যে সামনের দিকটা কাজ হচ্ছে এখনো। এ দেখো, এই হচ্ছে মেট্রো, তোমার জানলাগুলো মেট্রোর করা হয়েছে মূলত। এখানটা এগুলো দেখতে পাচ্ছ মেট্রোর জানলা, আর এইগুলো হচ্ছে মেট্রোর দরজা, যে গেট গুলো আরো কোনো কাজ এখনো বাকি আছে। এই যে দেখতে পাচ্ছ এটা পুরো হচ্ছে গঙ্গার নিচে, গঙ্গার নিচের যে টানেলটা সেইটা এখানে বোঝানো হয়েছে। এগুলো জানলা গুলো দেখতে পাচ্ছ এক একটা কামরা, এগুলো দরজা গুলো আরো কাজ করা হবে, বাকি আছে কিছুটা কাজ। তাহলে এদিক দিয়ে ভেতর দিয়ে তোমাদের দেখাই, তাহলে ভেতর থেকে তোমরা বুঝতে পারবে। এখানে এই সামনের দিকটা চলো দেখাই, সামনের দিকে দেখো প্রতিটা মেট্রো, আমাদের যে এক একটা মেট্রো স্টেশন আছে না, এক একটা গঙ্গার পর গঙ্গা, সেই জিনিসগুলো কিন্তু এখানে বোঝানো হচ্ছে, এগুলো সেখানে বোঝানো হচ্ছে। ওনারা নিজেদের মতো কাজ করে চলেছে, আর বেশি দিন পুজোর বাকি নেই, 15 দিন মতো আছে, সেই জন্য খুব দ্রুত গতিতে কাজ চলছে, রীতিয়ায় উদ্বোধন করতে হবে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে সামনের দিকটা, এই যে তোমার যতটা এগিয়ে যাচ্ছে এটা হচ্ছে মেট্রোর যে ড্রাইভার বসে সেই পোস্টানটা করা হচ্ছে একদম সামনে, মেট্রোর সামনের দিকটা এটা এখানে কিন্তু বোঝানো হয়েছে। বন্ধুরা, এদিক দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি মেট্রোর সামনেটা, যেখানটা বেশ সুন্দর কিন্তু ডিজাইনটা করে একদম পুরো মনে হচ্ছে যেন রিয়েল, মানে রং করার পর আরো কিন্তু সম্পূর্ণ কাজ কমপ্লিট হওয়ার পর কিন্তু আরো অসম্ভব সুন্দর ভালো লাগবে কিন্তু। তো বন্ধুরা, এদিক দিয়ে তোমরা মেট্রোতে আসার পর এই যে রাইট সাইডটা দেখতে পাচ্ছ মেট্রোর একেবারে সামনের দিক, এই সামনের দিকে আসার পর রাইট সাইডে এরকম ভাবে যদি তোমরা ঘোরো, এখানে হচ্ছে মেন দক্ষিণেশ্বরের টেম্পেলটা যেটা বোঝানো হচ্ছে সেখানটা করা হয়েছে। হ্যাঁ, এখান থেকে এবার প্রবেশ করতে হবে মাকে দেখার জন্য। দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বরের যে টেম্পেলটা বানানো হয়েছে, দেখো কত সুন্দর, পুরো অরিজিনাল কিন্তু মনে হচ্ছে একদম জিনিসপত্র। অক্ষয়
বন্ধুরা, তাহলে দক্ষিণেশ্বরের টেম্পেলের ভেতরটা আমরা ঢুকি, দেখি ওপরটা কি সুন্দর। দেখো ওপরটা এখন যে কাজটা করা হয়েছে, এখানে একটা গোল মতো কি করা হয়েছে, এখানে মেন ঝাড়বাতিটা হয়তো লাগানো থাকবে। এখানটা দেখতে পাচ্ছ এখন মেন অ্যাকচুয়ালি সাদা এটা প্লাস্টার অফ প্যারিস বা পুট্টি টাইপের কিছু দিয়ে বানানো হচ্ছে। রঙের কাজ সম্পূর্ণ হলে আরো বেশ জিনিসটা কিন্তু সুন্দর লাগবে। ভেতরের যে ডিজাইন গুলো দেখতে পাচ্ছ, একটা আগেকার দিনে সে বড় বড় জানলার মতো ভাবে করা হয়েছে জিনিসগুলো, সুন্দর কিন্তু করা হয়েছে। ঠিক আছে, এখানে দেখো একটা ছোট ছোট একটা যে ঠাকুর রাখা হয় না, যেরকম ছোট ছোট টেম্পেল টাইপের, ঠিক আছে, ছোট ছোট সিংহাসনের মতো সেরকম জিনিসগুলো করা হয়েছে ছোট ছোট। এগুলো কোথাও হয়তো লাগানো হবে মেবি। এবং সামনের দিকটা দেখো, এখানে মা প্রতিমাকে, দুর্গা মাকে রাখা হবে। সামনের দিকটা দেখো, এখানে এই জায়গাটাই তোমাদের ঠিক কবিরাজ বাগানের মা দুর্গাকে রাখা হবে। কিন্তু এখানটা দেখো, আমি সামনে থেকে আরো দেখাচ্ছি, এখানে মা দুর্গাকে এখন রাখা হবে, এখানটাই মা দুর্গাকে রাখা হবে তোমাদের। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে মাকে দেখার পর এখান থেকে যে এই গেটটা দেখতে পাচ্ছ তোমরা, এখান থেকে মূলত দর্শনার্থীরা এক্সিট করবে, এখান থেকে বেরিয়ে যাওয়া হবে। বন্ধুরা, আমরা কবিরাজ বাগানের এবারের প্রেসিডেন্ট যিনি আছেন সঞ্জয় সাউ, ওনাকে পেয়ে গেছি এবং ক্লাবের কিছু সদস্যকে পেয়ে গেছি। চলুন তাহলে এবারের প্যান্ডেলের থিমের ব্যাপারে একটু ডিটেলসে আমরা ওনাদের কাছ থেকে জেনে নিই। নমস্কার দাদা, এবারে কবিরাজ বাগানের থিমটা কি? এবার কবিরাজ বাগান 59তম বছর পদার্পণ করেছে। আচ্ছা, এবার কবিরাজ বাগান হচ্ছে হাওড়া গঙ্গা মেট্রো। আচ্ছা, ভারতবর্ষে এই প্রথম আমাদের কলকাতায় হাওড়া গঙ্গা মেট্রো তৈরি হয়েছে, তাই কবিরাজ বাগান সেই চিন্তাভাবনা রেখে হাওড়া গঙ্গা মেট্রো তৈরি করে। আচ্ছা, তো এবারে আপনাদের যে উদ্বোধনটা, এবারে উদ্বোধনটা কবে হবে? আমাদের উদ্বোধন তৃতীয়াতে হচ্ছে, তৃতীয়াতে উদ্বোধন। মেয়র সাহেব কবি হাকিম স্যার করবেন। আচ্ছা, এবারে মূলত কি কি ম্যাটেরিয়াল দিয়ে করা হচ্ছে? আমাদের এখানে দেখেছেন এই যে হাতটা হাওড়া ব্রিজ করা হচ্ছে, হাওড়া ব্রিজটা টোটাল মেটালের উপর। ওকে, আমাদের এখানে ইঞ্জিনিয়ারকে দেখে সপুর ফাউন্ডেশন করে এই ব্রিজটা দেখেছেন, এই ব্রিজটা তো কম ভারী হবে না, না না, টোটাল ইঞ্জিনিয়ারকে দেখে সেভাবে হাফটা হাওড়া ব্রিজের রূপ দেওয়া রয়েছে। একটা দক্ষিণেশ্বরের মন্দির করা হয়েছে, ব্রিজ থেকে হয়ে ভেতরে টানেলে ঢুকবে, টানেলে একটা ট্রেন দাঁড়ানো থাকবে। আচ্ছা, এখানে মেট্রো ট্রেনটাকে দেখানো হবে, ট্রেনে যা যা থাকে সবটাই থাকবে। তারপরে ট্রেন থেকে বেরিয়ে দক্ষিণেশ্বরের মন্দির, মায়ের যা মায়া যেখানে থাকবে মন্দিরটি করা হয়েছে। আচ্ছা আচ্ছা, তো এবারে আপনি তো নিশ্চয়ই জানেন এবারে একটা তিলোত্তমার ঘটনা ঘটে গেছে, তো সেই ঘটনার জন্য আমি যে সমস্ত প্যান্ডেলেই কথা বলছি, অনেক কিছু স্পন্সরশিপ থেকে শুরু করে অনেক কিছু একটু বাজেটে টান পড়েছে, তো আপনাদেরও প্যান্ডেলে মূলত এরকম কিছু হয়েছে? না, সে তো অবশ্যই মার্কেটে যদি এফেক্টেড হয় সব কিছুই এফেক্টেড হবে। আচ্ছা, আর কিছু জনের মতে যে এবারে পুজোটা পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত, আর কিছু জনের মতে যেহেতু এর সঙ্গে অনেক বাড়িঘর থেকে শুরু করে এবং মানে পুজোর সময় 5-6 দিন ধরুন একটা পুষ্পাওয়ালা থেকে ঘুগনিওয়ালা থেকে শুরু করে সবারই একটা ইনকাম জড়িত, মানে জড়িয়ে আছে, যেই ইনকামের ওপর তাদের হয়তো বছরের অনেকটা পুজোই উঠে যায়। তো আপনাদের এবারে কবিরাজ বাগান সেটার সঙ্গে কী বলতে চাই? দেখুন, যেই ব্যাপারটা ঘটেছে খুব খারাপ, তারটা একটা এফেক্ট মার্কেটে পড়েছে, ব্যবসা বাণিজ্যের ওপরে পড়েছে। আর দেখুন, একটা জিনিস যদি ঘটে দেখে সেটা তার ফেরানো যাবে না। তারপরে এই বাঙালির এই উৎসব যতটা না করে যতটা করা যায় কমিটি আমরা সেইভাবে চিন্তাভাবনা করেই করি। আচ্ছা, তো প্রতিবার তো কিছু না কিছু নতুন নতুন চমক থাকে এই কবিরাজ বাগানে, এবারেও একটা নতুন চমক, তাই এবারে উল্টো ডাঙায় কবিরাজ বাগান কতটা এগিয়ে থাকে? এবারে আমি আপনাকে বলতে পারি, মাঝকালকাটায় কবিরাজ বাগানে যে ভিড়টা হবে মাঝকালকাটা কোথাও হবে না। আর আমাদের যখন এখানে কোনো শিল্পী নেই, কেন কোথাও কোথাও অফিসকে নিয়েছি বা কোনো রিপোর্টারকে নিয়ে আমরা বৃহত্তম অফিস করি, তাদেরকে নিয়ে একটা কন্ট্যাক্ট, এখানে আমরা সব নিজেরাই। এই যে পুরো প্যান্ডেলটা দেখছেন, আমরা এখানে কখনো জাহাজ করেছি, কখনো ট্রেন করেছি, সেটাকে উদ্দেশ্য করে আমরা এখানে নজরুল মঞ্চ করেছিলাম, বিশাল ভিড় হয়েছিল। তাই আমরা কলকাতার প্রথম হাওড়া গঙ্গা মেট্রো হয়েছে, আমরা এখানে গঙ্গা মেট্রোটা তুলে ধরেছি। আর এই পুরো পরিকল্পনা যার চিন্তাভাবনা যে কোনো আর্টিস্ট ছাড়া কোনো শিল্পী ছাড়া যে প্যান্ডেল করা যায়, যে আমাদের এখানকার পৌরপিতা শ্রী অমল চক্রবর্তী, ওনার এই চিন্তাভাবনাতেই পুরো মন্দিরটা তৈরি করা হয়েছে। প্রতিবারে না, এবারও করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনাদের এবারে তৃতীয় উদ্বোধন হবে? হ্যাঁ, আমাদের তৃতীয় উদ্বোধন। ঠিক আছে, অনেক অনেক শুভকামনা আপনাদের প্যান্ডেলে, এবং প্রত্যেক দর্শনার্থীদের বলবো এই প্যান্ডেলে ভিজিট করো, প্রতিটা প্রতিবার উল্টোডাঙার কবিরাজ বাগানের নতুন না নতুন কিছু চমক থাকে, এবারেও দেখছো তোমরা নতুন চমক, অবশ্যই অবশ্যই ভিজিট করো, তৃতীয় উদ্বোধন হচ্ছে। তো অনেক ধন্যবাদ দাদা, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, এবং আপনাদের অনেক শুভকামনা।
তো বন্ধুরা, আমি কবিরাজ বাগানের পুরো প্যান্ডেল প্রস্তুতির এবারে 2024-এর যে থিমটা করছে সেই নিয়ে আমি তোমাদের দেখালাম। গঙ্গার নিচে যে মেট্রো এবং তোমাদের হাওড়া ব্রিজ এবং যে তোমাদের দক্ষিণেশ্বর টেম্পেল, পুরো জিনিসটা বেশ সব মানে সবগুলো মিলিয়ে বেশ অসম্ভব সুন্দর একটা ধারণা একবার কেকে নিয়েও করেছিল। নতুন নতুন চিন্তাভাবনা, খুবই সুন্দর। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে অতি সহজে আরও নতুন নতুন প্যান্ডেলের তোমরা আপডেট পেতে থাকো। তো যাই হোক বন্ধুরা, এই প্যান্ডেলে কিন্তু আসতেই হচ্ছে। এবারে নর্থ কলকাতার একটা ফেমাস পুজো হতে চলেছে কবিরাজ বাগান। তো আবার একটা নতুন কোনো পুজোয় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো।